এই যে দেখেন কত বড় মাছ, আপনি বিশ্বাস করবেন না। এই যে দেখেন বয়েলের ওয়েট কত, আসারে বয়েল। আল্লাহ, দেখি ভাই 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 ভাই, একটু উঠাও উঠাও, উপরে উঠাও। ওয়াও ওয়াও, এই দেখেন কি অবস্থা, আল্লাহ, আসারে বয়েল। আপনারা দেখতেইছেন যে কয় কেজি ওজন হবে তাতে, সাত আট কেজি না, তাহলে অনেক বড় মাছ। আজকে আমাদের মিশন শুরু, আমরা মাছ মারতে রওনা দিয়ে দেবো। এই যে আমাদের নৌকা সরঞ্জামাদের সবকিছু নিয়ে নিছি, নৌকার বৈঠা লগি, তারপরে যে মাছের বড়শি দেবো, যে সেই মাছের আধার, এখানে টাকি মাছের ইয়ে আছে, এখানে সব কিছু সরঞ্জামাতে আছে। যে শ্যালো নৌকা, এটা আমার মামাতো ভাই লগিদের আছে, মাঝি। এই যে দেখেন নদী, এখানে নতুন পানি আসছে, এখান থেকে আর কি মানে আমরা ওই যে পশ্চিমে ওইদিকে চলে যাব। আমাদের সেই আমার সেই মামাতো ভাই যে বড়শি দেওয়া শুরু করতেছে, এখানে যে বন আছে, বনের সাথে বড়শি লাগানোর জন্য যে দাউন আর কি, দাউন বড়শি দিবে, এটার সাথে দড়ি বানতেছে। এটা কি বলে মামা, গুণ? এটা কিভাবে বানতে, এভাবে কিভাবে দেওয়া লাগে, এদিক তাকাও একটু। ওই যে যেভাবে বানতেছে না, বান্ধে পুরে এভাবে চলে যাবে, যতদূর দড়ি আছে। আচ্ছা, দেখেন এই যে এভাবে বড়শি দেয়, মাঝখানে এখানে বড়শি দিবে, যখন বড়শি দিবে তখন তো আপনারা দেখতে পাবেন। এই যে এখান থেকে শুরু হয়েছে, একদম ওই দিক দিয়ে যেতে 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 একদম ওই দড়ি যতদূর দেখা যায় ওই মাথা পর্যন্ত। এখন দড়ি টাঙ্গা রেডি করে ছিয়ে গেলাম, আসরের দিক দিয়ে এসে এখানে বড়শি আমরা টানাবো। সেখানে কয়টা আছে, তার 40টার মতন, 40টার মতন না। আ
এই দেখেন আমরা নকলে সকালবেলা ভোরে সূর্য উঠতে না উঠতে চলে আইসি। এই দেখেন এই যে দেখেন কত বড় মাছ, আপনি বিশ্বাস করবেন না। এই যে দেখেন বয়েলের ওয়েট কত, আসারে বয়েল আল্লাহ দেখি ভাই 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 একটু উঠাও উঠাও উপরে উঠাও। ওয়াও ওয়াও এই দেখেন কি অবস্থা আল্লাহ। এটা যে জালি দে জালি নাই তো ওই কারণে যে ক্যারেট দিয়ে উঠানো হয়েছে শুধু দেখানোর জন্য, যে যে মানে আপনারা তো পরে বিশ্বাস করবেন না, যে হয়তো ভাববেন যে মানে বর্ষির সাথে লাগিয়ে রাখা হয়েছে, কিন্তু আসলে দেখেন লাইভ প্রুফ। কালকে রাতে ধরছে মাছ, এখনো ই হরে ই করতে আছে, ওই দেন মুখ লড়াইতেছে কিরকম ভাবে বসে আছে, এখানে বসে তো লাগানি আছে, লাগানি আছে গুণ এখানে টানে। তোমার ফিলিংসটা কেমন, কিরকম কিরকম লাগতেছে? খুব ভালো, আমাদের ফিলিংস ভালো লাগতেছে। সকাল সকাল মাছ সকালে রাখাই যাক, এই বছর প্রথমবার এখানে আসছো পানিতে, নতুন পানি নতুন পানি। আচ্ছা ঠিক আছে উঠা উঠা, আমরা পরবর্তীগুলো দেখতে থাকি। এই যে দেখেন আসারে বল, আপনারা দেখতে চাইছেন যে কয় কেজি ওজন হবে তাতে? এই 7-8 কেজি। 7-8 কেজি না, তাহলে অনেক বড় মাছ।